বাবাজি এলো। মা এগুলো কি? এই হাফ ডিম হাফ মাছ দিয়ে আমাকে খাবার দিচ্ছেন? জামাই বাবাজি আজকে একটু কষ্ট করে খায় নাও। কষ্ট করে খাবো মানে? আপনি তো আমাকে রীতিমতো অপমান করছেন। বাবাজি আজকে একটু মানায় নাও। এই যে আপনাদের মতো ছোট পরিবারে বিয়ে করাই আমার উচিত নেই। যদি আগে জানতাম কখনো এই পরিবারে বিয়ে করতাম না। কেন জামাই বাবাজি, তুমি বিয়ের আগে জানতা না তোমার শ্বশুর বাড়ির অবস্থা কি? আমি যদি জানতাম আপনার এত ছোট লোক আমি আপনাদের বাড়িতে বিয়েই করতাম না। খবরদার জামাই বাবাজি, তুমি মুখ সামলে কথা বলো। কি বলবো? হ্যাঁ কি বলবো আপনাকে? আপনি আমাকে অর্ধেক ডিম অর্ধেক মাছ দিয়ে ভাত দিয়েছেন। আমি আপনাদের বাড়ি নতুন জামাই, ফার্স্ট টাইম এসেছি, আর আপনি আমাকে অর্ধেক ডিম দিচ্ছেন আর অর্ধেক মাছ দিচ্ছেন, এগুলো দেখে কখনো খাবার দেয় নাকি? মা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, খাওয়াতেই যখন পারবে না তখন তো রং ঢং করে আমাদের কেন দাও দিলে? মা রে তোকে দেখতে খুব মন চাইছিল, তার জন্য পরানটা ছটফট করছিল, তাই ডাকছি। আমি তো জানতাম না তোরা থাকবি। দেখতে মন চাইছে? শোনেন মা, জামাইকে আপ্যায়ন করতে পারবেন না তাহলে নিজের বাড়িতে কেন রাখছেন? ভাই আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি করে ফেলছেন? মা তো বারবার বলেছে সে কম করে রান্না করেছে, কারণ আমরা কেউ কোনো কিছু না বলে হুট করে চলে আসছে, আর তার যেমন সামর্থ্য আছে সে ঠিক সেরকমটা আমাদের জন্য করেছে, কিন্তু আপনি তো রীতিমতো আমাকে অপমান করছেন। ভাই আপনি কি আপনার মতো সবাইকে ফকিন্ন মনে করেন নাকি? হ্যাঁ আপনি এই যে হাফ ডিম ছোট মাছ তারপর হাফ মাছ দিয়ে খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আমার তো নাই, বুঝতে পেরেছেন? কারণ আমি হচ্ছে কোটিপতি বাবার একমাত্র পোলা। আমি প্রত্যেকদিন কি খাই জানেন? আস্ত খাসির রান। আস্ত খাসির রান ছাড়া আমার খাবারই হজম হয় না। আচ্ছা আপনার যেহেতু আস্ত খাসির রান ছাড়া আমাকে খাবারই ওঠে না, তাহলে আপনি কাজ করতেন না, শ্বশুরবাড়ি আসার সময় একটা খাসির সাথে করে নিয়ে আসতেন, তাহলে তো কাহিনী হতো না। খাসি নিয়ে আসতেন, মা রান্না করে দিত, আপনি খেয়ে নিতেন। আরে আজব তো, আপনি এভাবে কেন কথা বলছেন? শ্বশুরবাড়ি থেকে খাসি নিয়ে আসে নাকি? শ্বশুরবাড়িতে মানুষ খেতে আসে, কেউ খাসি নিয়ে আসে না, বুঝতে পেরেছেন? আমার মনে হচ্ছে আপনি আমাকে অপমান করছেন। কেন এটাও কি আপনাকে বলে দিতে হবে? এতগুলা কথা বলার পরও আপনি বুঝতে পারছেন না যে আপনাকে অপমান করা হচ্ছে কিনা? আচ্ছা আপনি কি অপমান বোধ হচ্ছে? না আমার অপমান বোধ হবে কেন? তাহলে আপনি নিঃসন্দেহে একটা নির্লজ্জ বেহায়া বেসরম, এই জন্য আপনার অপমান বোধ হচ্ছে। আসলে কি জানেন, আপনি বড়লোক বাবার ছেলে কিন্তু আপনার মন হচ্ছে গরিব, যে কারণে আপনি একটা মানুষকে জানা তাই বলে যাচ্ছেন। আপনি এসছেন খাবারটা খেয়ে নেবেন, শেষ, খাবারে বসে আপনি জানা তাই বলে যাচ্ছেন। আপনার যদি এত ইজ্জত আপনি এক কাজ করুন, আপনি এখন কি করা উচিত জানেন? আপনি এখন টেবিল থেকে উঠে চলে যাবেন, উঠে বাড়ির পিছনের গেট দিয়ে সোজা বেরিয়ে চলে যাবেন, এই বাড়িতে আপনি নেক্সট টাইম আসবেন না, কারণ আপনার মতো বড়লোক মানুষ এই বাড়িতে না আসলে আশা করি মা বাবার কিচ্ছু হবে না। না এত অপমান তো আর সহ্য করা যাবে না, এই শ্বশুর বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই তুমি আমার সাথে চলো, থাকলাম না শ্বশুর বাড়িতে। ভাইজান শোনেন শোনেন, আরেকবার আসার সময় মনে করে অবশ্যই সাথে করে খাসি একটা নিয়ে আসবেন, এনে শাশুড়িমাকে দিবেন, সে মশলা দিয়ে একদম গরম করে আপনাকে খাবারটা খাওয়াবে, তখন আপনারা এত কাহিনী করতে হবে না বসে, বুঝছেন? আপনি কার্পেট পুরো করে তেল ভাত জামাই। আরে ঠিক আছে ঠিক আছে, আমার খাবার আমি খেয়ে নিব, তো টেনশন করতে পারেন আপনার, যান আপনি। আচ্ছা মা আপনি কোনো টেনশন করবেন না, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন আপনাদের কোনো কষ্ট হবে না, আর এসব নিয়ে মন খারাপ করবেন না। আসলে ও বুঝেবে কতটুকু, বিয়ে হয়েছে কয়েকদিন মাত্র হলো, হয়তো বুঝতে পারেনি এরকম বিহেভ করে ফেলেছে, আপনি একদম কষ্ট পাবেন না। আর মা আপনারা যত কষ্টে আছেন একটা বার কি আমাকে জানাবেন না? কি করে তোমারে জানাই কবাজান, তুমি আমার মেয়ের জামাই, তাছাড়া মেয়ের জামাইয়ের কাছে কি টাকা পয়সা চাওয়া যায়? লজ্জার বিষয় না? মা প্লিজ, আপনাকে আমি অনেকবার বলেছি আমাকে মেয়ের জামাই বলবেন না, আমি আপনার ছেলের মতো, ছেলে মনে করতে পারছেন না আমাকে? ছেলে তো মনে করি বাজার, কিন্তু টাকা পয়সা চাইতে তো লজ্জা করে। লজ্জা লাগে বলে আপনারা এইভাবে অনার দিন কাটাবেন, একটা বার আমাকে বলবেন না? অবশ্য দোষটা তো আমারই, আমি আপনাদের কোনো খোঁজ খবর নিলাম না কেন? মা এক কাজ করুন, এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা রাখুন, আর এখন থেকে প্রতি মাসে আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নিন না বাজার, টাকা লাগবে না, টাকার কোনো দরকার নেই। মা এটা কেমন কথা বলছেন, আজকে আমার আম্মা আব্বা বেঁচে থাকলে আমার আম্মা আব্বাকে কেমন খেয়াল করতে হতো না, সেই খেয়ালটা আমি আপনাদেরকে করছি। আরে মা রাখেন না, আমি তো আপনার ছেলের মতো নাকি, আপনি আমাকে ছেলে মনে করতে পারতেছেন না, রাখুন এটা। বাজার আমি আল্লাহর কাছে সবসময় তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার অনেক বড় করে, তোমার মতো জামাই পাইয়া আমার মাইয়া অনেক সুখী, আমি দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো, আর জামাই যে এত ভালো হয়, শাশুড়ি যে শ্বশুর এত সম্মান করে, তোমার না দেখলে আমি বুঝতাম না। বাজার বাজার তুমি অনেক ভালো থাক, অনেক সুখে থাক। আম্মা আমার কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, তাতে আমার সঙ্গে।